আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এইচএসসি 2022 পরীক্ষার্থীদের চলমান অ্যাসাইনমেন্টে আজ ষষ্ঠ সপ্তাহ কিন্তু শুরু হয়ে গেছে। তো ষষ্ঠ সপ্তাহে আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো ব্যবসায় সংগঠন এবং ব্যবস্থাপনার প্রথম পত্রে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া রয়েছে এটা তোমাদের প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। তো প্রথম অধ্যায়ে আমরা জানি ব্যবসায়ের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছে। তো ব্যবসায় মৌলিক ধারণা নিয়ে আলোচনা করা হয়েছিল, যে বিষয়গুলো তোমাকে এখান থেকে আলোচনা করতে বলছে বা যে বিষয়ের উপর তোমাকে অ্যাসাইনমেন্ট তৈরি করতে বলছে সেগুলো হলো ব্যবসায়ের ধারণা, উদাহরণ ব্যাখ্যা, উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। তাইলে ব্যবসায়ে যে ধারণা রয়েছে এই ধারণাটা উদাহরণ সহ ব্যাখ্যা করতে হবে। তো এটার অ্যান্সার দেওয়া আছে যে উদাহরণ সহ ব্যবসায়ের ধারণা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে। এরপর বলা আছে যে পাঠ্যপুস্তকে বর্ণিত ব্যবসায়ের আওতা ও কার্যাবলী ব্যাখ্যা করতে হবে। তো পাঠ্যপুস্তকে যে বর্ণিত ব্যবসায়ে যে আওতা দেওয়া রয়েছে সেই আওতাগুলো আলোচনা করতে হবে এবং এর কার্যাবলীগুলো আলোচনা করতে হবে। তো ব্যবসায়ের আওতার জন্য একটা মার্কস দেওয়া থাকবে এবং ব্যবসায়ের কার্যাবলীর জন্য একটা মার্কস দেওয়া থাকবে, মানে দুইটা প্রশ্ন, কিন্তু এর মধ্যে কিন্তু দুইটা প্রশ্ন। তো ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের আওতার মধ্যে কিভাবে সর্বোচ্চ মার্কস পাবে এখানে কিন্তু সেই নির্দেশনাও দেওয়া রয়েছে যে ব্যবসায়ের আওতা শখ সহ শিল্প বাণিজ্য ও প্রত্যক্ষ সেবা ব্যাখ্যা করলে সঠিকভাবে লিখলে তাহলে সর্বোচ্চ মার্ক পাবে। তার মানে কি, ব্যবসায় যে আওতাটা রয়েছে সেই আওতার কিন্তু শখ দিতে হবে, ঠিক আছে? তোমাদের বইতেও দেওয়া আছে যে ব্যবসায় যে ওই যে তোমার শিল্প, শিল্পমূলক ব্যবসা কোনগুলো, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবামূলক ব্যবসা কোনগুলো, এগুলো কিন্তু একটা শখও দেওয়া রয়েছে। ওই শখটা তোমাদেরকে ড্রয়িং করে দিতে হবে এবং সেগুলোর ব্যাখ্যা করতে হবে সঠিকভাবে। এরপরে এইটারই আবার দ্বিতীয় প্রশ্ন হলো ব্যবসায়িক কার্যাবলী। ব্যবসায়ের কমপক্ষে 8টা কার্যাবলী, কয়টা? ব্যবসায়ের 8টি কার্যাবলী সঠিকভাবে লিখলে তুমি কত মার্কস পাবে? সর্বোচ্চ মার্কস পাবে, 4 মার্ক পাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা খ নম্বরে 2টা প্রশ্ন পেয়ে গেলাম। এরপর গ নম্বরে বলা আছে ব্যবসায়িক অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব বিশ্লেষণ করে যেটি কীভাবে অর্থনৈতিক জীবনযাত্রা মান উন্নয়নে অবদান রাখে তা ব্যাখ্যা করতে হবে। তো প্রথমে ব্যবসায়িক গুরুত্ব আলোচনা করতে হবে। তো ব্যবসায়িক গুরুত্ব আলোচনা করার জন্য একটা করছেন, এটাতে এর জন্য 4 মার্কস পাবো। তো কমপক্ষে 6টা গুরুত্ব আলোচনা করতে হবে, তার মধ্যে কিন্তু অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব থাকতে হবে। অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব মিল, গুরুত্বের মধ্যে থেকে কমপক্ষে 6টি, ঠিক আছে? কমপক্ষে 6টি গুরুত্ব আলোচনা করলে তুমি সর্বোচ্চ মার্কস পাবে। এরপরে এইটারই আবার দ্বিতীয় প্রশ্ন বলা আছে যে অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের যে যোগাযোগ, পরিবহন ও সেবা খাতের অবদান রয়েছে সেই অবদানগুলো, ঠিক আছে? তাইলে কি কি এখানে অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে যোগাযোগ, পরিবহন ও সেবা খাতের অবদান সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে তোমাদেরকে 4 মার্কস দেওয়া হবে। তো এখানে কয়টা রো পাইলাম? 1, 2, 3, 4, 5। তাহলে 4, 5, 21 তোমাদের এই অ্যাসাইনমেন্টের জন্য 20 মার্ক বরাদ্দ। কত? 20 মার্ক বরাদ্দ এই অ্যাসাইনমেন্টের জন্য, বুঝতে পারছো? তো তোমাদের 5টা স্টেপে মার্কস দেওয়া হবে: ব্যবসায় ধারণা, ব্যবসায়ের আওতা, ব্যবসায়ের কার্যাবলী, ব্যবসায়িক গুরুত্ব, অর্থনৈতিক জীবন ও জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের অবদান, ঠিক আছে? এই 5টা কার্যাবলী আলোচনা করতে হবে। তো আমি এই 5টা কার্যাবলীর বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি, তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। তোমরা চাইলে হুবাহু কপি করে লিখতে পারো, কিন্তু হুবাহু কপি করে লিখলে কি হবে জানো? সবার খাতায় একই হয়ে যায়, তখন কিন্তু স্যারেরা ধরে ফেলে যে এটা কপি করে লেখা, তখন কিন্তু অ্যাসাইনমেন্টটা বাতিল করে দেয়। তো তোমরা এখান থেকে ধারণা নিবা, পয়েন্টগুলো নিবা, নিয়ে তোমাদের মানে সুবিধা অনুযায়ী বানায় নিবা, ঠিক আছে? বা তোমরা এখান থেকে পড়ে একটা ধারণা নিয়ে তারপরে তোমরা কি করবা যে ওই অ্যাসাইনমেন্ট লেখা শুরু করবা। বা আরেকটা আমি ট্রিক্স তোমাদের শিখাই দিই যে পয়েন্টগুলো একটু উল্টাপাল্টা করে লিখবা, হুবাহুব না লিখে একটু উল্টাপাল্টা করে লেখো, তাহলে কিন্তু তোমাদের এখানে কপি রাইট ধরার সম্ভাবনা খুব কম থাকবে, ঠিক আছে? তো আমরা আলোচনা করে চলো শুরু করা যাক। প্রথমে ব্যবসায়ী ধারণাটা দিয়ে নিই। তো ব্যবসায়ী ধারণা, দেখো ব্যবসায়ী ধারণা ক নম্বর প্রশ্ন এভাবে দিয়ে দেবা: ব্যবসায়ী ধারণা, উদাহরণ সহ ব্যাখ্যা দিয়ে তো এখান থেকে লেখা শুরু করবা। তো লেখা শুরু করার জন্য কী করতে হবে? সাধারণত ব্যবসায় বলতে জীবিকা নির্বাহ, মুনাফা আশায় যে কাজগুলো করে থাকে সেগুলো ব্যবসায়ের অন্তর্ভুক্ত। পরিবারের সদস্যদের জন্য খাদ্য উৎপাদন করা, হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করাকে ব্যবসায় বলা যায় না, কারণ এগুলো মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না। কিন্তু যখন কৃষক মুনাফার আশায় ধান চাষ করে বা সবজি ফলায় তা ব্যবসায় বলে গণ্য হবে। পানের দোকানদার, ফেরিওয়ালা হতে শুরু করে বৃহৎ আমদানিকারক, রপ্তানিকারক, শিল্প মালিক পর্যন্ত সকলে জীবিকা নির্বাহক, তবে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে যদি
সেগুলো দেশের আইনে বৈধ ও সঠিক উপায়ে পরিচালিত হয়, ঠিক আছে? তো এটা হলো ব্যবসায়ের একটা ধারণা। তো ব্যবসায়ের আরও কি ধারণা দেওয়া রয়েছে? ব্যবসায় আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্য সব পেশায় থেকে আলাদা করেছে। পান বিড়ির দোকানদার, ফেরিওয়ালা হতে শুরু করে বৃহৎ আমদানিকারক, রপ্তানিকারক, শিল্প মালিক পর্যন্ত, এখানে একটা স্পেস হবে, সকলে জীবিকা নির্বাহ ও উন্নয়নের উদ্দেশ্যে মুনাফা অর্জনের জন্য উৎপাদন ও বন্টন সংক্রান্ত কাজে জড়িত থাকে, তাই এদের সকলের কাজই ব্যবসায়ী হিসেবে গণ্য, ঠিক আছে? সাধারণত ব্যবসায় হলো দুইবার লেখা হয়ে গেছে। মুনাফা অর্জনের উদ্দেশ্যে কম মূল্যে পণ্য সামগ্রী ক্রয় করে বেশি মূল্যে তা অন্যের কাছে বিক্রয় করা। সুতরাং ব্যবসায় হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গের প্রচেষ্টায় সমষ্টি, যার উদ্দেশ্য হলো একদিকে মুনাফা অর্জনের মাধ্যমে প্রচেষ্টাকারীর নিজস্ব অভাব পূরণ ও উন্নয়ন সাধন, এবং অন্যদিকে জনগণের অভাব মোচন বা সেবা প্রদান করা, ঠিক আছে? এখানে কিন্তু আমরা উদাহরণ পেয়ে গেলাম যে পান বিড়ির দোকানদার, ফেরিওয়ালা, তারপরে বৃহৎ আমদানিকারক, এগুলো কিন্তু আমরা উদাহরণ পেয়ে গেলাম। তাইলে আমাদের ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর খ নম্বর প্রশ্নের অ্যান্সারটা বলেছে যে ব্যবসায়ের আওতা। তো ব্যবসায়ের আওতা আলোচনা করতে হবে, অবশ্যই সক দিতে হবে। তো ব্যবসায়ের আওতায় আমরা কিন্তু ব্যবসায়ের আওতায় কী কী রয়েছে, ব্যবসায় বাণিজ্য ও পণ্য বিনিময় সংক্রান্ত একই রূপ মনে হলেও ব্যবসায় শব্দটি অর্থ আওতা ও পরিধি অত্যন্ত ব্যাপক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য, দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন, আমি বিস্তারিত না পড়ছি, ঠিক আছে? তোমরা একটু দেখে নিবা, দেখে নিয়ে একটু পড়ে নেবা, কারণ বিস্তারিত পড়তে গেলে অনেক সময় লাগবে, তোমাদের এত ধৈর্য হবে না আমি জানি। তো হয় স্ক্রিনশট মেরে নেবা, নাহলে করে নেবা। এরপরে দেখো ব্যবসায় এই যে শখটা আর কথা বলা হয়েছিল, এই শখটা কিন্তু অবশ্যই দিতে হবে। শিল্প, শিল্পে কী কী আছে, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প, উৎপাদন শিল্প। এরপর বাণিজ্যে আছে পণ্য বিনিময়, যেটাকে ক্রয় বিক্রয় বলা হয়, পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বিমা, বিজ্ঞাপন, এগুলো। প্রত্যক্ষ সেবাতে আছে আইন ভিত্তিক, ডাক্তারি, কৌশল ভিত্তিক, অডিট ফার্ম, এগুলো, ঠিক আছে? এখানে চিত্রটা নিচে আবার ইয়াতে বলে দেবা যে চিত্র এটা ব্যবসার আওতা বা পরিধি, ঠিক আছে? এটা বলে দেবা। এখন এখান থেকে কি করতে হবে আমাদেরকে, এগুলোর বিস্তারিত আলোচনা করতে হবে। শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবার আলোচনা করতে হবে। তো শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়, এই লাইনটা মোস্ট ইম্পর্টেন্ট। যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে শিল্প বলা হয়। শিল্পকে পাঁচ ভাগে ভাগ করা যায়, প্রজনন শিল্প, ঠিক আছে? প্রজনন শিল্প উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়, যেমন এই যে উদাহরণ সহ দিয়ে দেবেন, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, এগুলো কিন্তু তোমাদের বইতেও বিস্তারিত দেওয়া রয়েছে, ঠিক আছে? এইভাবে আলোচনা করবা। এরপর বাণিজ্য, বাণিজ্যটা হলো তোমার হলো ব্যবসায় বাণিজ্য পণ্য যে বন্টনকারী শাখা, ঠিক আছে, সেগুলো, ঠিক আছে? এর মধ্যে আবার কিছু ঝুঁকি রয়েছে, ঠিক আছে? যেমন তোমার বা কিছু ব্যবসায়িক বাধা রয়েছে। তো ব্যবসায়িক বাধা কী কী, সত্ত্বগত, স্থানগত, সময়গত, অর্থগত, ঝুঁকিগত, তথ্যগত। আমরা জানি সত্ত্বগত বাধা কী, পণ্য বিনিময়, এটা উপাদান হলো বিনিময়, মালিকানা সংক্রান্ত বাধা দূর করে। স্থানগত বাধা পরিবহন, আমরা জানি পরিবহনের মাধ্যমে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া হয়। তারপরে সময়গত বাধা আছে, অর্থগত বাধা, এটা কিভাবে দূর করা যায়, ব্যাংকিং সেবার মাধ্যমে, তাই না? তারপরে হলো ঝুঁকিগত বাধা আছে, এটা ঝুঁকিগত বাধা হলো আমরা বিমার মাধ্যমে দূর করতে পারি। তথ্যগত বাধা, এটা হলো আমরা বিজ্ঞাপনের মাধ্যমে এটা দূর করতে পারি, ঠিক আছে? তো আমরা কিন্তু বাণিজ্য পেয়ে গেলাম। এরপরে প্রত্যক্ষ সেবা, প্রত্যক্ষ সেবা অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার, উকিল, প্রকৌশলী বা পেশাজীবীরা, ঠিক আছে, বিভিন্ন রকম সেবা অর্থের বিনিময়ে প্রদান করে থাকে। এই সকল সেবা কর্ম বা বৃত্তি প্রত্যক্ষ সেবা হিসেবে বিবেচিত হয়। ডাক্তারি ক্লিনিক্স, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, এগুলো হলো প্রত্যক্ষ সেবা। এরপরে যে প্রশ্নটা বলা আছে সেটা বলা আছে ব্যবসায়িক কার্যাবলী। আটটা কার্যাবলী সঠিকভাবে আলোচনা করলে 4 মার্কস পাবা। তাইলে ব্যবসায়িক কার্যাবলী অনেকগুলো রয়েছে, উৎপাদন, ক্রয় বিক্রয়, অর্থসংস্থান, ঝুঁকি গ্রহণ, পরিবহন, মজুতকরণ, গ্রাহক সেবা ও প্রদান, বাজারজাতকরণ প্রসার, বাজার গবেষণা রয়েছে, হিসাব রক্ষণ রয়েছে, ধর্মীয় সংক্রান্ত কাজ, অফিস সংক্রান্ত কাজ, বাজার গবেষণা মূর্ত নয় আকার হবে কিন্তু, ঠিক আছে? তারপরে মজুতকরণ, করণ মুদ্রণ সহ হবে, ঠিক আছে, একসাথে মুদ্রণ হবে, হিসাব রক্ষণ মুদ্রণ হবে, এগুলো তোমরা একটু দেখে নিও, কারণ আমার টাইপিং করতে অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো এখান থেকে 6টা 8টা কার্যাবলী আলোচনা করতে বলবে, কিন্তু আমি অনেকগুলো কার্যাবলী আলোচনা করে বলছি, তোমরা যে কোনো 8টা একটু উল্টাপাল্টা করে লিখবা। তো উৎপাদন প্রথমে আলোচনা করবা, তারপরে ক্রয়, তারপরে হলো বিক্রয়, তারপরে আত্মকর্মসংস্থান, ঝুঁকি গ্রহণ, পরিবহন, মজুতকরণ, গ্রাহক সেবা প্রদান, বাজারজাতকরণ প্রসার, বাজার গবেষণা, হিসাব রক্ষণ, কর্মী সংক্রান্ত কাজ, এগুলো রয়েছে, ঠিক আছে? এরপরে যে প্রশ্নটা বলা আছে সেটা বলা আছে ব্যবসায়ের
গুরুত্ব, তো ব্যবসায়ের গুরুত্ব, 6টি গুরুত্ব আলোচনা করতে হবে, অর্থনৈতিক এবং সামাজিক গুরুত্ব মিলে, অর্থনৈতিক সেক্টর থেকে এবং সামাজিক সেক্টর থেকে ইন টোটাল 6টা, ঠিক আছে, এই দুইটা সেক্টর থেকে 6টা গুরুত্ব আলোচনা করতে হবে। তো 6টা গুরুত্ব এই দুইটা সেক্টর থেকে আলোচনা করব, কি কি আছে। এক হলো উপকরণের সুষ্ঠু ব্যবহার, এটা, তারপরে দক্ষতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধিটা এটা নিচের লাইনে দিয়ে দিই, তোমাদের জন্য সুবিধা হবে স্ক্রিনশট মারতে, আমি জানি। আচ্ছা, দক্ষতা বৃদ্ধি গেল। এরপর হলো শৃঙ্খলা আছে, শৃঙ্খলা প্রতিষ্ঠা আছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি রয়েছে, ঠিক আছে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শৃঙ্খলা প্রতিষ্ঠা, দক্ষতা বৃদ্ধি, উপকরণের সুষ্ঠু ব্যবহার, ঠিক আছে, এই কয়েকটা আলোচনা করবা এখানে। এরপরে ও নাম্বারটা বলা আছে যে অর্থনৈতিক জীবনযাত্রার মান উন্নয়নে ব্যবসায়ের যে যোগাযোগ পরিবহন সেবা ঘাত রয়েছে এগুলো নিয়ে অবদান রাখতে হবে। তো অর্থনৈতিক উন্নয়নে কি কি গুরুত্ব রয়েছে গুরুত্বটা আলোচনা করব, তারপরে সামাজিক গুরুত্ব আলোচনা করে নেব, ঠিক আছে। তো এটাই এভাবে আলোচনা করে নিয়ে আমরা অ্যান্সার করার চেষ্টা করব। তো আশা রাখি তোমরা এই অ্যাসাইনমেন্টটা সম্পর্কে সম্যক ধারণা পেয়েছো এবং তোমরা অ্যান্সারটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবে। তো তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে আমাকে জানাই দিও। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।